ওই ছেলেটা যদি দুর্ঘটনার শিকার হয়ে মারা যায় কোথায় যাবে? জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আপনারা নিজেরাই বলুন। তো জেনা আম হয়ে গেল। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল আখারিন, আমার উম্মতের সামনে এমন একটা সময়, এমন একটা যুগ কাল আসবে, যে সময়টাতে, যে যুগটাতে, যে কালটাতে আমার উম্মতির লোকেরা রেশমের কাপড় পরিধান করবে, রেশম ব্যবহার করবে, রেশমের লেবাস পোশাক পরিধান করবে, পরবে। এই রেশমের কাপড়টা তাদের কাছে আর খারাপ বলে থেকে যাবে না। রেশমের লেবাস পোশাক পরবে, রেশম এটা হারাম পুরুষের জন্য, কিন্তু এটা বর্তমান যুগে হালাল। কেমন করে আপনাকে বলি, মাঝে মাঝে আমাকে লজে বিয়ে পড়াতে ডাকে, নিমন্ত্রণ দেয়, কতগুলো গার্জেন এসে রিকোয়েস্ট করে, মুন সাহেব একটু আমার ছেলেটার বিয়ে আছে বা মেয়েটার বিয়ে হবে অমুক লজে, তো নিমন্ত্রণ দিলাম আপনাকে, পরিবার সহ আসবেন, একটু বিয়েটা পড়িয়ে দিয়েন। তো ওখানে গিয়ে জানা যায় যে ছেলেটা কি করে, বলে হাই স্কুলের মাস্টার, তো কলেজের প্রফেসর, তো অন্তপক্ষ আপনার প্রাইমারির শিক্ষক, আর বিভিন্ন রকমের কাজ, আর এটা আর ওটা। আগে যুগে বিয়ে হতো বা বিয়ে করতে যেত, আমাদের বিয়ে হয়েছে তো আমরা পায়জামা পাঞ্জাবি আর টুপি পরে, যেমন এখন এসছি পরে, এইভাবে বিয়ে করতে গেছি। আপনারাও করেছেন পায়জামা পাঞ্জাবি টুপি পরে, করেছেন কি না? না, সেন্ডু গাঞ্জি পরে বিয়ে করতে গেছেন? হ্যাঁ, আর এখন কি পরাচ্ছে? এখন সেন্ডু গাঞ্জি। বাবজি ঠিক বলেছে, আপনি বলেন ইসলামী লেবাস পোশাকেও পরে এখন আর কেউ পরে বিয়ে করতে যায় না, সব মডার্ন হয়ে গেল। আর যত রকমের অমুসলিমদের কৃষ্টি কালচার আছে সেগুলো আপন করে নিল। ভাই আমার, তারা শপিং মলে চলে যাচ্ছে, নিজের কিনার ক্ষমতা নাই, বেটির বাপকে চাপ দিয়ে ডিমান্ড নিচ্ছে 1.5 লাখ 2 লাখ 3 লাখ পর্যন্ত। তারা টাকা আগেই নিয়ে বাজার করতে চলে যাচ্ছে, আর না হয় বেটির বাপ বলছে জামাইটাকে কিছু সাজ পোশাক দিতে হবে, ড্রেস বানাতে হবে। চলে গেল শপিং মলে, চলে গেল মালদাই গাজলে, সেখানে গিয়ে বিয়ের লেবাস সেখানে পাওয়া যাচ্ছে তৈরি করা রেডিমেড। মারবাড়িরা আগে যেভাবে পাগড়ি পরে যেত, আগে যেভাবে শিরওয়ানি পরে যেত, রেশমের কাপড় যেগুলো পাঞ্জাবি পায়জামা আর মাথার পাগড়ি তৈরি করা বিয়ের ড্রেস পাওয়া যাচ্ছে, সেই ড্রেসগুলো পরে এসে আর সেগুলো পরে সে বিয়ে করতে, আর মারুতি ভাড়া করে, বোলেরো ভাড়া করে, সেই বোলেরোটাকে 1.5 হাজার টাকায় ফুল দিয়ে সাজিয়ে আর সে ড্রেসটা বিয়ের লেবার পোশাক পরে সে বিয়ে করতে চলল। করছে কি না? পাঞ্জাবি পায়জামার কেউ পরে না, একটা ড্রেস বিয়ের অন্তপক্ষ খুব কম হতে গেল 10,000 থেকে 12,000 টাকা দাম রেশমের নিয়ে কি করলো? বিয়ের দিনে পড়লো, তারপরে বেরবার। আমি কতগুলো লোককে বললাম বিয়ে পড়াতে গেলে, পাত্রদেরকে, বরকে আমি বললাম যে ভাই আপনি শিক্ষিত মানুষ, আপনাকে বুঝাতে হবে না, আপনি যে ড্রেসটা পরে এসেছেন এই ড্রেসটা পরার সময় কি আপনার বাড়ির কোনো লোক বলেনি যে এগুলো পরাটা ঠিক হচ্ছে না, বিয়ে করতে যাচ্ছ পায়জামা পাঞ্জাবি পরে যাও? তো কতগুলো হাসে, কতগুলো চুপচাপ হয়ে থাকে, আর কতগুলো বোরে যারা ভালো বাড়ির ছেলে মেয়ে ছেলে, তারা বলে যে না নিষেধ করেছে, মানা করেছে। তো মানা করেছে কেন শুনেনি? তখন আর কথা বলে না। এই তো বিয়ে শাদি এই মতো হচ্ছে আমাদের ছেলে মেয়েদের। ভাই আমার, রেশমের কাপড়, রেশমের ড্রেস পরতে আল্লাহ নামে নিষেধ করেছেন, কিন্তু এখন রেশমের ড্রেস পরা যাচ্ছে। 3 নম্বর হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল খামরু ওয়াল মাযিব, একটা সময় আমার উম্মতির মধ্যে আসবে যে সময়টাতে মদ খাওয়াটা আম হয়ে যাবে, কেউ নিষেধ করবে না যে মদ খেয়ো না, তাড়ি খেয়ো না, এটা জঘন্য অপরাধ, এটা মারাত্মক গুনাহ।
কেউ বলে না যে এটা খেতে খেতে যদি তুমি মরে যাও তোমার ঠিকানা জাহান্নাম হবে নরকবাসী তুমি হয়ে যাবে অতএব খবরদার তুমি যা করেছো কেউ ছোয়ার করবা না যা খেয়েছো খেয়েছো আর তুমি খাবা না এটা কেউ নিষেধ করার মতো বর্তমান যুগে আর থেকে গেল না বড় বড় অনুষ্ঠান হচ্ছে লজে যেখানে সেখানে দেখেন বিয়ার খাচ্ছে আল্লাহ আকবার সেদিন আমি বের হয়ে কোথায় আলিপুর দুয়ার মনে হয় যাচ্ছিলাম জালসাতে এই গত মার্চের চোদ্দ তারিখ মার্চের চোদ্দ তারিখে তো বাড়ি থেকে টোটো ধরলাম বাইক রাখার তো এখন নিয়ে যাবো কোথায় মালদা ট্রেন ধরতে হবে যাচ্ছিলাম দুটা ছেলে উঠলো টোটোতে গাজল একসঙ্গে গেলাম ওরা নামলো কোথায় গাজলের এখানে এদিকে একটা হুন্ডা মার্কেটের ওখানে নামটাও বলে দিচ্ছি একটা বিয়ারের দোকান খোলা হয়েছে মদের দোকান খোলা হয়েছে দেখেছেন আপনারা মনে হয় ওখানে নামলো ছেলেগুলোর বয়স খুব যদি বেশি হয় কুড়ি থেকে একুশ বা বাইশ হবে এর বেশি হবে না দুটা ছেলে নেমে সরাসরি আমার চোখের সামনে মদের দোকানে চলে গেল আর টোটোওয়ালাকে বলছে আমরা এখানে খাড়ো হয়ে থাকবো তোমাকে বলে এসছি আমরা যে আমাদেরকে পৌঁছে দিতে হবে আমাকে টোটোওয়ালা স্ট্যান্ডে ছেড়ে দিয়ে বলছে যাব ওদেরকে নিয়ে যাব আপনি বলেন ও মুসলিম ছেলে নয় মুসলমানের ছেলে নির্দ্বিধায় আমার সামনে সামনে নেমে আর তারা চলে গেল আমি মানাও করতে পারলাম না ভাই আমার আপনি বলুন এই যে নতুন বছর পালন করছে আমার আপনার বাড়ির যুবক যুবতী ছেলে মেয়েরা আমাদের বেটা বেটিরা জানুয়ারি মাস আসতে গেলে গোটা এলাকাতে বক্সের আওয়াজে আর সারা রাত ঘুম হয় না দিনের বেলা দেখেন গাড়ি ভাড়া করে নিয়ে চলে আসলো ছেলেরা মেয়েরা বোঝ হয়ে আর ডেক বাজাতে বাজাতে চলে গেল এত সাউন্ড দিয়ে চলে যাচ্ছে এত জোরে তারা সাউন্ড দিয়ে বাজাতে বাজাতে যাচ্ছে যে বাড়ির সামনে পার হচ্ছে মনে হচ্ছে যে ভূমিকম্প চলে এসে ডেগের এবং এই ডেগের শব্দের কারণে বাড়ি পর্যন্ত ভূমিকম্পর মতো হিলছে অবাস্তব কথা বলছি ঘুম হয় না জানুয়ারি মাস আসতে গেলে আর ছেলে মেয়েদের আনন্দ আর রং রস কি দেখবেন আর তারা বলে কোথায় যাচ্ছি বলে পান্ডুয়া যাব আদিনা যাব ওখানে পিকনিক করে আসবো তারা নিল পোলট্রি কেউ নিচ্ছে খাসি আর কেউ দেশি মুরগি আর ওর সঙ্গে দেখেন মদের দোকানে থামিয়ে আর দুই চার পাঁচ দশটা বিয়ারের বোতল নিয়ে চলে গেল খেয়ে চলে আসলো কতটা আম হয়ে গেল কত বাস্তব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি কথাগুলো বলেছেন আর কেমন অক্ষরে অক্ষরে পূর্ণ হচ্ছে তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর একটা অপরাধ আমার উম্মতির সামনে আসবে যেটাকে ওই যুগে কেউ অপরাধ মনে করবে না সেটা কি হলো আল মাযির নাচ গান আম হয়ে যাবে ভাই আমার বর্তমান যুগে অ্যান্ড্রয়েড মোবাইলে কেউ কোরআনের তেলাওয়াত শুনতে চায় না একটা সময় ছিল যে সময়টাতে মানুষের বাড়ি থেকে ফজরের পরে কোরআনের তেলাওয়াত বের হতো কোরআনের তেলাওয়াত শোনা যেত আমি আমার বাবাকে দেখেছি স্বচক্ষে নিজের চোখে দেখেছি ফজরের নামাজের পরে বাড়ির বারান্দাতে এসে উনি জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন কোরআন তেলাওয়াত করার কারণে আমি আর শুয়ে থাকতে পারতাম না লজ্জাতে তখন উঠে আস্তে আস্তে নামাজ পড়তে চলে যেতাম মা বলতো তোর বাপ নামাজ পড়ে আসলো তুই কেন শুয়ে আছিস এখনো ছোটবেলার সময় বদমাইশি করার সময় থাকে আমি লজ্জাতে আর থাকতে পারবো না পারলাম পারতাম না আমার বাপ শিক্ষিত ছিলেন না কিন্তু মক্তবে কোরআন পড়াটা শিখেছিলেন কোরআন তেলাওয়াত করতেন উনি দিন রাত কোরআন পড়ার আওয়াজ মানুষের বাড়ি থেকে বের হতো সকালবেলা ফজরের সময় এখন মুসলমানের বাড়ি থেকে মুসলমানের পাড়া থেকে মুসলমানের গ্রাম থেকে ফজরের পরে দেখবেন যে গানের শব্দ বের হচ্ছে আর কতগুলো ছেলে মেয়েকে দেখছেন এখন ইয়ারফোন বাহির হয়ে গেছে লজ্জাতে আমরা মুলবি সাহেবরা কানে ইয়ারফোন শুন মানে লাগাতেও পারছি না লজ্জাতে
কেন যে মানুষের ধারণা একটা আম হয়ে গেছে যে আমি যদি বাসে আর ট্রেনে যদি আমার মোবাইলটাতে ইয়ারফোন লাগিয়ে একটা কোনো মাওলানার বক্তব্য বা কোরআনের তেলাওয়াত বা আরো নজম গজল ইত্যাদি শুনতে শুনতে যাই, আজে বাজে কথা যদি মানুষের না শুনি তো লোক আমার কানে ইয়ারফোন দেখতে গেলে বলবে যে দেখেন সালা আম পাবলিক, তো আম পাবলিক মুলবিরাও গান শুনতে ব্যস্ত, বলবে কি বলবে না? ওই জন্য লজ্জাতে আর কানে ইয়ারফোন লাগানো যায় না আমাদের। এখন ছেলে মেয়েদেরকে দেখেন, ও স্কুলের ব্যাগ নিয়ে বাইরে হয়ে গেল হাতে মোবাইল আর কানে ইয়ারফোন লাগিয়ে বাসে ট্যাক্সিতে ট্রেনে মানে প্লেনে আপনি দেখেন কানে চলছে দেখছে, হ্যাঁ বাস চলছে। ও ভাই আমার, কোনো এমন গ্রাম মুসলিমের বাদ নেই যে গ্রামে বিবাহ করতে গিয়ে বা বিবাহের অনুষ্ঠানে নাচ গান হয় না। আল্লাহর কসম খেয়ে বলতে আপনাকে বাধ্য হচ্ছি, গত সপ্তাহে একটা নিমন্ত্রণ আমার ছিল, কথা প্রসঙ্গে আমি বলছি, গত সপ্তাহে গাজলে একটা নিমন্ত্রণ আমার লজে ছিল, পরিচিতি মানুষ বেটির বিয়েতে নিমন্ত্রণ দিয়েছে, আমি সেই মেয়েগুলোকে প্রাইভেট পড়িয়েছি আমার বেটির মতো মনে করি তাদেরকে, বড় মেয়েটার বিয়ে লাগিয়েছে আমাকে নিমন্ত্রণ বাড়িতে এসে দিতে দিয়ে গেছে, আমি গেছি নিমন্ত্রণ খেতে, ওখানে দেখছি লজের বাইরে ধড়াম ধড়াম করে বক্স বাজছে গান আর ভোজপুরি গান লাগিয়ে দিয়েছে, ওখান থেকে যদি কোন রকম উপরে গেলাম ওখানে দেখছি ওখানেও গান বাজছে, আমার এক পরিচিতিকে পেলাম, আমি বললাম আমি এর নিমন্ত্রণ খাবো না। কেন খাবো না? আমি যদি এখানে থাকি আমাকে দেখে অন্যান্য লোক খারাপ মনে করবে যে মুলবিও আমাদের সঙ্গে সঙ্গ দিয়ে ইও গান শুনছে বা ইও খারাপ হয়ে গেছে, অতএব দশটা লোক আমাকে চেনে আমি আমার নিজের প্রেস্টিজটাকে এর কারণে খারাপ করতে পারবো না, আমি কিছু গিফট নিয়ে এসি দিলাম আমি এখান থেকে চলে যাব, বাড়িতে যদি কিছু থাকে খাবো, না হয় এক গিলাস জল খেয়ে শুয়ে থাকবো, কিন্তু এই হারামির খাদ্য আমি খাবো না। লোকটা হাত ধরিল জেন না, আর ছাড়েন কি করবেন, এই ছাড়েন কি করবেন, এতেই সব ব্যস্ত হয়ে গেল, ছাড়েন কি করবেন, তো আমি যে পাপের ভাগিদারি হলাম। ভাই আমার, আমাদের গ্রামে একটা বাড়িতে এই বিয়ের ডেক বাজাবার কারণে নিষেধ করতে গেলাম, লোকটা মারা গেছে, আল্লাহ তার মাগফেরাত করুক। তো আমি দেখি সারা বাড়িতে এসা নামাজে পড়ে এসে খেয়ে খেতে বসছি, এত বাজাচ্ছি যে মানে থাকা যায় না। আমি গেলাম তো আমাকে দেখে পালিয়ে গেল মেয়ে ছেলেগুলো, আর যারা না ছিল তারাও পালিয়ে গেল, ডেগো বন্ধ করে দিল, আমি দুই চারটা উল্টাপাল্টা কথা বললাম ওখানে, গালা গালিও দিলাম আর কি, মুখ থেকে রাগে গালও বের হয়ে গেল, গাল দিলাম। তখন উপর থেকে লোকটা বলছে কি হয়েছে এত চিৎকার কেন করছেন আপনি, আরো বন্ধ হয়ে গেছে তো, আপনি যান বাড়ি, দেখেন কথাটা দেখেন, আপনি বাড়ি যান। দুই চারটা ছেলে আরো প্রতিবাদ ওর সঙ্গে করে দিল, হ্যাঁ উ বাজালো উ বাজালো উ বাজাচ্ছে, তখন আপনার কানে যায় না, আমরা একটু বাজাচ্ছি তখন আপনি চলে এসেছেন এখানে নেংটি সেজে আমাদের নেংটি মানে উঠিয়ে আর নেংটি কষে চলে এসেছেন আমাদেরকে মানা করার জন্য, আর এখানে গাল দিচ্ছেন, ওগুলা বাজালো তখন আপনার চোখে পড়েনি, আপনি কেন নিষেধ করতে যাননি? শুরু হয়ে গেল, আমি থ হয়ে গেলাম, কি বলবো, চুপচাপ চলে আসলাম বাড়ি। যা করবি কর, মরার পরে বুঝতে পারবি। ভাই আমার, কেয়ামতের আলামত হলো নাচ গান। এখন কেজি স্কুলে আপনি আপনার মেয়েটাকে যদি দেন ছেলেটাকে দেন, ওখানে একটা সাবজেক্ট কম্পালসারি রেখে দিয়েছে, আপনার ছেলেটাকে গান শিখতে হবে, ডান্স শিখতে হবে, নাচ শিখতে হবে, আপনার মেয়েটাকে নাচ শিখতে হবে, গান শিখতে হবে, এটা তারা সাবজেক্ট রেখে দিয়েছে, শিখাতে হবে আপনাকে, যদি না শিখান আপনার ব্যাপার, কিন্তু মাসের ফিটা আপনাকে নাচ গানের জন্য দিতে হবে। কতগুলো বড় বড় টাউনে গানের কম্পিটিশন হচ্ছে,
ছোট ছোট বাচ্চাগুলোকে ট্রেনিং দিয়ে ভোজপুরি গান, বাংলা গান আর হিন্দি গান, মোহাম্মদ রফিকের গান আর লতা মঙ্গেশকরের গান সবার গান শিখিয়ে নিয়ে যাচ্ছে। ওখানে প্রাইজ দেওয়া হচ্ছে ওদেরকে। আবার সিনেমা জগতে গান গাওয়ার জন্য তারা যদি ফার্স্ট সেকেন্ড হয়ে যায় নিয়ে যাওয়া হচ্ছে। এই করে করে গান আম হয়ে গেল, নাচ আম হয়ে গেল সমাজে। যদি কোনো গায়ক গাজলে চলে আসে, দেখেন আপনাদের গ্রাম থেকে অন্তপক্ষ 10-20 জন 500 টাকা টিকিট হতে গেল সে গায়কটার গান শোনার জন্য চলে যাবে। রাত বিরাত দেখবে না, অসুবিধা দেখবে না, এমনকি প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা গ্রামে নাচ গান হচ্ছে। যুবক ছেলেরা গানে পাগল হয়ে গেছে, যুবতীরা গানে পাগল হয়ে গেছে। আর কত কি দেখবেন ভাই আমার, এগুলো সমাজে আম হয়ে গেল। আমরা সকলে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, মডল মাতব্বর সবাই দেখছি, অথচ এই পাপের গুলোর প্রতি আমরা প্রতিবাদ কোনোদিন করলাম না। এটাও হলো কেয়ামতের আলামত। আপনি বলুন কি আর থেকে গেল সমাজে? যেগুলো আমাদের প্রচলন, যেগুলো ভুল, যেগুলো গুনহাতে আমরা লিপ্ত, সেগুলোই চলছে, আর এগুলোই হলো কেয়ামতের লক্ষণ ভাই আমার। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কথা বলেছেন, ইক্তারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষ এখনো গাফিল সেজে আছে, মানুষ এখনো গাফলাতের মধ্যে আছে, অথচ তাদের হিসাব কেতাবের দিন তাদের মাথার উপরে চলে এসে, তাদের সামনে চলে এসে। তার মানে হলো কেয়ামত নিকটবর্তী, তাদের চলে এসে, তারা এখনো কেয়ামত থেকে গাফিল হয়ে গেছে ভাই আমার। শেষ কথা আপনাদের সামনে বলি, 12:30 বেজে গেল, আমরা মুসলিম হলাম, আমরা আমাদের বিধান হলো ইসলাম। আল্লাহ আল্লাহর রাসূল যেগুলো কাজ করতে বলেছেন সেগুলো যদি কাজ না হয়, তাহলে আপনি যতই সাদকা খাইরাত তার দান দক্ষিণা করেন, আল্লাহর গজবের হাত থেকে কেউ রেহাই দিতে পারবে না ভাই আমার। আমাদেরকে এই সমস্ত কাজ, এই সমস্ত পাপ ছাড়তে হবে, আমাদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে নিষেধ করতে হবে। খবরদার গান শুনবি না, খবরদার ড্যান্স করবি না, খবরদার নাচ দেখতে যাবি না, খবরদার আর অন্য কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত হবি না ভাই আমার। এক অপরকে যেন আমরা ভালো কাজের আদেশ করতে পারি, মন্দ কাজ থেকে যেন আমরা নিষেধ করতে পারি। এটাই আপনাদের কাছে আমার আজকের বক্তব্য। এখন শেষ কথা, এই জালসাটা মসজিদের ছাদ উন্নতি করবে, মসজিদের উন্নতি করবে, মসজিদের ছাদ আপনাদের হবে। তার জন্য আমি আপনাদের অপরিচিত মানুষ নয়, পরিচিত মানুষ। আমি এখানে দ্বিতীয়বার আসলাম, একবার আমাদের জালসার সময় এসেছিলাম আর এই আসলাম, দুইবার আসা হলো। তো আমি আপনাদের কাছে হাত পাতবো এই লাস্টের সময়, গভীর রাত হয়ে গেছে, এই সময় এই মসজিদের জন্য, আপনাদেরই মসজিদের জন্য আমি মা বোনদের কাছে হাত পাতবো। আপনারা যিনারা এখানে ধৈর্য সহকারে বসে আছেন তাদের কাছে আমি একটা আবদার এবং দরখাস্ত করব যে আমার হাতে 1000 টাকা দেওয়ার মতো কোনো বাপজি আছেন, কোনো মা বোন আছেন, এবং 500 টাকা দেওয়ার মতো কোনো বাপজি, কোনো ভাই, কোনো আমার যুবক ভাই যারা 10-20 হাজার টাকার মোবাইল চালাচ্ছেন, হারিয়ে যাবে, চুরি হয়ে যাবে, ওটা বেকার চলে যাবে, আল্লাহর খাতাতে আপনাদের এই দান দক্ষিণাগুলো থেকে যাবে। তো আমি আমার মা বোনদেরকে বলবো যে 1000 টাকা দেওয়ার মতো আপনারা কেউ আছেন? আপনার ভাইদের মধ্যে বলবো যে 1000 টাকা দেওয়ার মতো কয়েকজনকে আমি চাইছি, এবং 500 টাকা দেওয়ার মতো কয়েকজনকে চাইছি। আমি শেষের সময় আপনাদের জন্য দোয়া করে আর চলে যাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, একটু এই রাতে সংক্ষেপে একটু বলতে বলবো, একটু নারা একটু দিত ভাই, নারায় তাকবীর। আমার নজরুল মডল ভাই, উনি 1500 টাকা দিয়েছেন, আমি 1000 চেয়েছিলাম, উনি 1500 টাকা দিয়েছিলেন, দিয়েছেন। কি জি ভাই আপনার নাম? নজরুল শেখ ভাই জানুনি আমার। হ্যাঁ আজি ভাই আমার, আমি চিনি না, 1000 টাকা দেন জি ভাই আমার, আর 500 টাকা দেন, আমি চিনি না আপনাকে, এটা নাজির চিনে।
যাই হোক আল্লাহ আপনার রুজিতে বরকত দুক আমি ইনশাআল্লাহ আজিজ আপনার জন্য দোয়া করে যাব 1000 টাকা আমার বাপজি উনি 1500 টাকা দান করেছেন নজরুল ভাই আবার 1000 টাকা দান করে গেলেন কেটা জাকির জাকির আর এটা হচ্ছে বাসির আচ্ছা জাকির আর বাসির দুইজন মিলে 700 টাকা দান করেছেন মাওলানা দেন দান গুলোকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন কে দিল বাবু এটা আপনাদের বেশি দাম নাই 500 টাকা লাগবে মানে ভাড়া তাড়া দিয়ে 500 410 টাকা এখন সিমেন্ট হয়ে গেছে তো এক ভাই আমার 500 টাকা এটা কি আমি সবার জন্য শেষের সময় দোয়া করে চলে যাবো ইনশাআল্লাহ আর কে 300 টাকা এর আগে 500 দিয়েছে মুনিবুল এখন 300 টাকা তো 200 টাকা দিতে গেলে 1000 টাকা হয়ে যাবে কই মুনিবুল ভাই বাইরে আছে ও ভাই